আসসালামু আলাইকুম প্রিয়তিনী ভাই বোনেরা, ইস্তেমা ময়দানে যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, তাদের অন্তরকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিক, তাদের ঈমানকে বাড়িয়ে দিক, তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিক। অনেকে আছেন এই ইস্তেমাকে ঘৃণা করেন, আসলে এটি করা ঠিক নয়, কারণ অনেক গুনাহগার বান্দা আছেন, অনেক পাপী বান্দা আছেন যারা এই দিনে অনেক পাপ কাজ করত, কিন্তু আজ তারা সকল ব্যস্ততা ছেড়ে আল্লাহকে খুশি করতে এসেছে, হয়তোবা এর কারণে সে আল্লাহমুখী হয়ে যেতে পারে, পাপ কাজ ছেড়ে দিতে পারে। আল্লাহ তাআলা কোন উসিলায় বান্দাকে ক্ষমা করেন এবং পরিবর্তন করেন তার কোনো কুলকিনারা নেই। হ্যাঁ, তাবলিগে কিছু বেদাত আছে তা মানি, কিন্তু যারা সারা জীবন বড় গুনাহ করত, কবিরা গুনাহ করত, শিরকের মতো গুনাহ করত, তারা তো অন্তত একটি নেকির কাজ করবে, আর এই নেকি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেয় তাতে কোনো সমস্যা নেই।